হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের পুলি পিঠা, অর্থাৎ দুধ পুলি পিঠা কীভাবে তৈরি করবেন খুব সহজে এবং একটার সাথে একটা লেগে যাবে না এবং ভেঙেও যাবে না, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং খেজুরের গুড় দিয়ে কীভাবে তৈরি করবেন, দুধটা ফাটবে না, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, খুব সফট এবং তুলতুলে হয়েছে আজকের এই পিঠাটা। তো আমরা কীভাবে তৈরি করব সেটা আজকে চলুন শুরু করি। আমি 2 লিটার পরিমাণ দুধে এলাচ পরিমাণ মতো দারুচিনি দিয়ে এটা কিছুক্ষণ জ্বালানোর পরে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এলাচ দারুচিনিগুলো আমি উঠিয়ে রাখলাম। এবারে আমি দিয়ে দিলাম চিনি, যদিও খেজুর গুড় দিয়ে করব কিন্তু চিনিটা দিয়ে দিলাম গরম গরম অবস্থায়। আর দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি খেজুরের গুড় মিশাবো, অ্যাড করতেছি নারিকেল কুড়ানো পরিমাণ মতো। আমি খেজুরের পাটালি গুড় নিলাম, আপনারা চাইলে লিকুইড গুঁড়ো নিতে পারেন। আমি এভাবে কুচি করে নিলাম এবং দুধটা যখন ঠান্ডা হয়ে আসতেছে তখন দুধে আমি খেজুর গুড় অ্যাড করবো, যাতে দুধটা কখনো ফেটে না যায়। এটা সকল সুইট আইটেমের বেলায় আপনার প্রযোজ্য। তো বন্ধুরা দেখুন, আমি অ্যাড করার পরে এটা ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং দুধটা কিন্তু একেবারেই ফাটবে না। তো এবারে আমি কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে একটু ঘি দিয়ে আমি নারিকেলটা দিয়ে পুর তৈরি করে নেবো। দেখুন, নারিকেল করিয়ে রেখেছিলাম আগেই একটা নারিকেল, এটা আমি একটু ঘিতে ভালো করে একটু তেলে তারপরে আমি অ্যাড করব হচ্ছে কুচিয়ে রাখা খেজুরের গুড়। আমি এখানে চিনি দিলেও পারতাম, বাট খেজুরের গুড়টা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এবং স্বাদটা অসাধারণ হয়। তো এটা হয়ে গেছে দেখুন, এবারে আমি এটা উঠিয়ে একটা প্লেটে রাখবো। ঠিক এ পর্যায়ে আমি একটু গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিব শুধু চালের গুঁড়ো। আমি এখানে কোনো ময়দা বা অন্য কোনো পাউডার বা কোনো কিছু অ্যাড করতেছি না, জাস্ট আমি চালের গুঁড়াটাই অ্যাড করব। দেখুন, ভালো করে পরিমাণ মতো দিয়ে এবারে আমি এটা একটু ঢেকে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখুন, সিদ্ধ হওয়ার পরে এটা একটু নেড়েচেড়ে আমি কড়াই থেকে তুলে পিঠিতে নিলাম। পিঠিতে দিয়ে আমি এটা, আমি এবারে একটু কিন্তু নর্মাল ময়দা ইউজ করেছি এইবার, এটা ভালো করে মুথে নিলাম। ততক্ষণ পর্যন্ত আপনি মুথে নেবেন যতক্ষণ না এটা পারফেক্টভাবে একটা, দেখুন যে আমি এটা গুল্লা কাটার পরে হাতে না লাগে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে মুথে নেবেন। এবারে আমি একটা হটপটের ভিতরে এটা রাখলাম, আপনি চাইলে পেপার টাওয়াল দিয়ে বা দিয়ে এটা ঢেকে রাখতে পারেন। তো আমি এটাকে কী করব, আমি কতগুলো গুল্লা করে নিলাম ছোটো ছোটো করে যাতে কাজটা সহজ হয়, এবং যেই পুরটা আমি রেডি করেছিলাম আগে নারিকেলের পুর সেটা আমি সামনে রাখলাম। তো এবারে আমি হাত দিয়ে এভাবে সুন্দর করে, দেখুন এভাবে রুটির মতো তৈরি করে নিলাম এবং হাত দিয়ে এটার ভিতরের যেই নারিকেলের যে পুরটা আমি আগে থেকে করেছিলাম সেটা দিয়ে একদম ঝিনুকের মতো দুপাশটা আমি আস্তে আস্তে করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এটা আমি দুটা পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে দেখুন, কাঁটা চামচ, কাঁটা চামচে আমি একটু তেল লাগিয়ে নিলাম, এই কাঁটা চামচ দিয়ে হালকা চাপ দিতে হবে, এটা হবে এক সিস্টেম। আবার আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো, এটা খুবই সহজ সিস্টেম। আর নতুন যে পরবর্তী সিস্টেম সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে, এটাই হচ্ছে অরিজিনাল সিস্টেম যে পুলি পিঠা এভাবেই হয়। আপনি মাংস পুলি বলেন বা অন্যান্য ভেজিটেবল পুলি বলুন, সব কিছুতে কিন্তু এভাবেই হয়। দেখুন, এটা আপনি কয়েকবার করলে কিন্তু আমার চাইতে অনেক ভালো পারবেন। সুন্দর করে খুব আলতোভাবে কাজগুলো করতে হয় এবং খুব দ্রুত করতে হয় যাতে এই যে কাইটা যাতে শুকিয়ে না যায়। দেখুন এরকম হয়েছে এবং এক এক করে আমি ওগুলো সবগুলো করে নিয়েছি। এগুলো করে নেওয়া হয়ে গেলে আমি একটি হাঁড়িতে পানি দিলাম এবং সেটা নর্মাল পানি, পানিটা ফুটে আসলে উপরে একটা ঝুড়ি দিলাম,
ঝুড়িতে কিন্তু হালকা তেল মাখিয়ে নিলাম, যাতে করে ঝুড়িতে আটকে না যায়। দেখুন এবারে এক এক করে সবগুলোই পিঠা আমি দিয়ে ওখান থেকে হালকা বয়েল করে আমি সরাসরি দুধে দিয়ে দিলাম, যে দুধটা আমি প্রথমেই করে রেখেছিলাম। এবার এই দুধটাকে আমি জাস্ট একটা বলক আনাবো, অর্থাৎ একবার ফুটাবো, এবং ফুটে আসার পরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়ে এটা একটা বলক আনাবো, বলক আনা রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এবার এটা পরিবেশনের জন্য আমি প্রতিটা বাটিতে 3 পিস করে দিলাম, অর্থাৎ একজনের জন্য পারফেক্ট 3 পিস আমি এভাবে উঠালাম এবং উপরে দুধটা আমি দিয়ে দিলাম। এবং এটা কিছুক্ষণ পরে দেখুন এবার আমি দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখানোর জন্য যে দেখুন কিছুই হয় না, অর্থাৎ না জমে গেছে না ভেঙে গেছে, কিছুই হয় না, একদম পারফেক্টভাবে সব কিছু ঠিক আছে। আমি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ। তো এই ছিল বন্ধুরা আজকের রেসিপি। যদি এই রেসিপিটি ভালো লাগে এবং অন্যান্য রেসিপি এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।